দীর্ঘ সময় ধরে ট্রেন চলাচল বন্ধ। নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে অল্প সংখ্যক ট্রেন নিয়ে শুরু হয় শিয়ালদহ ও হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন পরিষেবা। বাদ পড়ে আজিমগঞ্জ রামপুরহাট শাখা, আজিমগঞ্জ মালদা শাখার পরবর্তী সময়ে লোকাল ট্রেনের সংখ্যা বাড়ানো ও প্যাসেঞ্জার ট্রেন চালুর ক্ষেত্রে অনুমতি দেয়। তবুও আজিমগঞ্জ জংশন শাখায় এখনও পর্যন্ত লোকাল ট্রেন পরিষেবা চালু করা হয়নি, তবে আশা করা যাচ্ছে আগামী 2 ডিসেম্বর থেকে চালু হতে পারে ট্রেন পরিষেবা। প্রথমে তথ্য অনুযায়ী 1 ডিসেম্বর থেকে ট্রেন চালু হওয়ার কথা থাকলেও কোনো এক অজানা কারণে সেই ট্রেন পরিষেবা 2 ডিসেম্বর থেকে চালু হবে বলে জানানো হয়েছে। তবে মাত্র 2 জোড়া করে ট্রেন চলবে আজিমগঞ্জ রামপুরহাট শাখায় বলে জানতে পারা যাচ্ছে। জিয়াউর রহমানের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। রাজ্যের বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চালু হলেও আজিমগঞ্জ রামপুরহাট শাখায় কোনো ট্রেন চালু হয়নি এখনো। এই ব্যাপারে কবে চালু হচ্ছে কিছু আপনি জানেন কি? কালকে আপনাদের বিদ্যুতের মাধ্যমে আমি জনগণকে জানিয়েছিলাম যে 1/12/2020 তারিখ থেকে 3 জোড়া লোকাল ট্রেন চলার কথা। কাল রাতে আমরা একটা নোটিফিকেশান পেয়েছি যাতে আমাদের হেড অফিস হেয়ালি প্লেস থেকে রাজ্য সরকারকে জানানো হয়েছে যে 1 তারিখ নয়, 1-এর বদলে 2 তারিখে, 2/12/2020 তারিখে 3 জোড়ার বদলে 2 জোড়া লোকাল ট্রেন চালাবার কথা। সেই 2 জোড়া চালু হচ্ছে, আজিমগঞ্জ থেকে কখন ছাড়বে আর রামপুরহাট থেকে কখন ছাড়বে এটা একটু বলবে? আজিমগঞ্জ থেকে ছাড়ার টাইম হয়েছে 9:15 ছেড়ে সাগরদিঘিতে 9:46, এটা আপে যে গাড়িগুলো রামপুরহাটের দিকে যাবে। বিকালে 6:22 ছেড়ে 6:56 সাগরদিঘি পৌঁছাবার কথা। আর ডাউনে যেটা আজিমগঞ্জের দিকে যাবে, রামপুরহাটে ছাড়ার টাইম করেছে 4:15, সাগরদিঘি 4:40, আর একখানা আছে 10:22 ছেড়ে 11:21 ছাড়া আসার কথা। এটা কালকে আমি বিকালে নোটিফিকেশানটা পেয়েছি। জনগণ যাতে বিভ্রান্তির শিকার না হয় তাই আপনাকে নতুন করে আমি উপস্থাপনা করলাম। ভবিষ্যতে মাঝে যদি আরও কিছু চেঞ্জ আসে আমি সময় মতো আপনাদের জানিয়ে দেবো, যাতে আপনারা উপকৃত হন এবং স্বচ্ছন্দে ট্রেনে ভ্রমণ করতে পারেন। কিছু সাধারণ যাত্রীকে কিছু বলবেন? সাধারণ যাত্রীদের কালকেও বলেছি, আজও বলছি, কিছু সোশ্যাল ডিস্টেন্সিং আর মাস্ক ব্যবহার করে নিজে এবং সহযাত্রীদের করোনা থেকে মুক্ত থাকার জন্য এবং যাতে সবাই উপকৃত হয় তার জন্য কিছু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। নিজে তো থাকবেনই, প্লাস সহযাত্রীদের বোঝান যাতে তারাও সুরক্ষিত থাকে। আচ্ছা, যে দীর্ঘ 8 মাস পরে ট্রেন চালু হচ্ছে, চালু হতে চলেছে, তো এই ব্যাপারে প্ল্যাটফর্মের কী কী কাজ আপনারা সেরেছেন? প্ল্যাটফর্মের রোজকার মতো রোজই ভালো করে পরিষ্কার করা হয়, ব্লিচিং দেওয়া হয় এবং সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করবার জন্য কিছু হোয়াইট সার্কেল তৈরি করা হয়েছে যাতে লোকজন একটা ডিস্টেন্স মেনটেন করে তারা ট্রেনে চাপেন। এই সমস্ত রোজই পরিষ্কার করা হচ্ছে, ব্যবস্থা মেনটেন করা হয়েছে। আপনার নাম এবং পরিচয়টা? আমি স্টেশন ম্যানেজার জয়শঙ্কর মহাজন, সাগরদিঘি। রাজ্যের বিভিন্ন জায়গায় লোকাল ট্রেন চালু হলেও আজিমগঞ্জ রামপুরহাট লাইনে কোনো লোকাল ট্রেন চালু হয়নি, এতে আপনাদের সমস্যাটা কী হচ্ছে? সমস্যা আমাদের চরম হচ্ছে, আমাদের দুর্ভোগ স্টেশন নেই, বাসে যাতায়াত করা যাচ্ছে না, বাসের রাস্তা ভীষণ খারাপ, রামপুরহাট থেকে আসতে গেলে 3 ঘন্টার পর সময় লেগেছে, সরকার সেদিকে নজর নাই, যে রাস্তা ঠিক করতে হবে। আর এই ট্রেনে এখন যে স্টাফ ট্রেন যেতে এটি কষ্ট করে যাত করতে হয়েছে, যেতে হয়েছে বাধ্য হয়ে, যদিও উঠা নিষেধ তবুও আমরা বাধ্য হয়ে জোর করে উঠছি একরকম। সরকারের এদিকে কোনো টাল হওয়া নয়, অথচ শহরতলির দিকে প্রচুর ট্রেন দিয়েছে, মানুষের সুবিধা হচ্ছে, কিন্তু যে রুয়াল দিকে এদিকে কোনো সরকারের নজর নেই, এরকম আমি দৃষ্টি আকর্ষণ করছি যাতে করে অবিলম্বে ট্রেন চালু হয়। আপনার নাম এবং পরিচয়টা দেবেন? আমি নিবিড় সোম, সাগরদিঘি স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার। ট্রেন চলছে না সাগরদিঘি লাইনে, এটাতে আপনাদের কী সমস্যা হচ্ছে? আমাদের সমস্যা হচ্ছে আমরা যে সাগরদিঘি টু আজিমগঞ্জ যে আমরা গাড়ি যাতায়াত করি, সে সমস্ত আজ দীর্ঘ 9-10 মাস ট্রেন বন্ধ আছে, তাতে আমাদের অসুবিধা হচ্ছে। গাড়িতে আমাদের বিভিন্ন জায়গাকার প্যাসেঞ্জার আসে যায়, কিন্তু আমরা সেই সুবিধাগুলো পাচ্ছি না, আমরা চরম সমস্যায় ভুগছি। আপনি কী চালান? আমরা 107 হাতি গাড়ি চালাই। হাতি গাড়িতে কী নিয়ে যাই? প্যাসেঞ্জার গাড়ি। আপনার নাম? আমার নাম কৃষ্ণ মণ্ডল,
ধন্যবাদ।